এখনো পুরোপুরি খোলেনি হাজার দুয়ারির দুয়ার, তাই পর্যটক শূন্য মুর্শিদাবাদের ওই ঐতিহাসিক নবাব সৌধটি। দীর্ঘ সাড়ে চার মাস কোনো রকম রোজগার নেই হাজার দুয়ারি এলাকার ট্যুরিস্ট গাইড থেকে স্থানীয় ব্যবসায়ীদের। রোজগারবিহীন হয়ে হাত গুটিয়ে বসে আছেন ওই শহরের টাঙ্গাওয়ালা থেকে হোটেল ব্যবসায়ীরাও। তীব্র অভাবের যাঁতা কলে পড়েছেন প্রান্তিক মানুষগুলো। এদিকে হাজার দুয়ারি দেখতে যারা আসছেন তাদের অনলাইনে বুকিং থাকলে তবেই দেওয়া হচ্ছে ভেতরের প্রবেশিকা, কারণ হাজার দুয়ারির কাউন্টারগুলিও এখনো বন্ধ থাকায় টিকিট বিক্রি রয়েছে পুরোপুরি বন্ধ। ফলে না জেনেই যারা আসছেন তাদের অনেককেই ফিরে যেতে হচ্ছে হতাশ হয়ে। নবাব আমলের স্মৃতি ছোঁয়া মুর্শিদাবাদের হাজার দুয়ারি। বিশাল এলাকা জুড়ে নির্মিত হয়েছিল এই দেখুন শোভা সৌধখানি। গঙ্গার তীরে মনোরম পরিবেশে গড়ে ওঠা এই প্রাসাদে আজও গেলে দেখতে পাওয়া যাবে নবাব আলীবর্দী খাঁ থেকে মুর্শিদকুলি খাঁর স্মৃতি রাজত্বকালের নানান ঐতিহাসিক সরঞ্জাম। আজও সেখানে গেলে দেখা যাবে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার ব্যবহৃত অস্ত্রশস্ত্র, পোশাক, শৌখিন তৈজসপত্র থেকে নবাবী কেতাদুরস্ত বিভিন্ন সামগ্রী। বাংলার অন্যতম শ্রেষ্ঠ এই ঐতিহাসিক সংগ্রহশালাটি দেখতে প্রতিদিন আসেন কাতার দিয়ে দর্শক। কিন্তু লকডাউনে স্তব্ধ হয়ে আছে সমস্ত কিছুই। রাজ্যের পর্যটন স্থলগুলি ধীরে ধীরে খোলা হলেও এখনো খোলেনি হাজার দুয়ারির বন্ধ দুয়ার। বর্তমানে অনলাইনে কিছু কিছু বুকিং করার কাজ চলছে। যারা অনলাইনে বুকিং করছেন এই সৌধের মূল কেন্দ্রে একমাত্র তারাই পাচ্ছেন প্রবেশাধিকার, ফলে এখানে পর্যটকের সংখ্যা একেবারেই হাতে গোনা। আর পর্যটক না আসায় গত সাড়ে চার মাসে পুরোপুরিভাবে রোজগারহীন হয়ে পড়েছেন এখানকার ব্যবসায়ী থেকে ট্যুরিস্ট গাইড প্রত্যেকেই। আমরা হচ্ছে ট্যুরিস্ট গাইড, হাজারদুয়ারিকে কেন্দ্র করে মুর্শিদাবাদে অনেকেই করে কামি খায়। তার ভিতরে আমাদের এক মেন ভূমিকা, সেটা হচ্ছে আমরা ট্যুরিস্ট গাইড, প্রায় 30-32 জন মতো আমরা আছি। তো এখন তো হাজারদুয়ারির অবস্থা এবং মুর্শিদাবাদে পর্যটন একেবারে নেই, হাজারদুয়ারি খুললেও একদম ট্যুরিস্ট নেই, কারণ অনলাইনে টিকিট নিতে হচ্ছে, লোকজন হচ্ছে না, আর চার মাস থেকে বসে রয়েছি, একবার ইনকাম নেই, সংসারের অবস্থা খুব খারাপ, কেউ হেল্পও করে না। ওই রেশন থেকে যা চাল টাল পাচ্ছি ফ্রিতে ওটা দিয়েই কোনো রকম ধার ধুর করে চলছে। চার মাস 10 দিন মোটামুটি ধরেন বসেই আছে হিসাবমতো। তার আগে হাজারদুয়ারি খোলা হয়েছে 16-17 তারিখে খুলেছে, 17 তারিখের পর থেকে ট্যুরিস্ট নেই সেরকম, মানে খুব কম হচ্ছে। আর এই যে অনলাইনে টিকিট করেছে না, অনেকে তো পেটিএম থাকে না, প্যান কার্ড থাকে না, হেন থানো থাকে না, সামান্য যেসব ট্যুরিস্টগুলো আসে হট করে হয়তো তাদের কাছে কিছু পয়সা আছে, লিকুইড পয়সাতে টিকিট কাটবে ঢুকে যাবে, কিন্তু তারা তো অনলাইনে মোবাইলই চালাতে জানে না। অনেক যেরকম ট্যুরিস্টের গেটে এসে বলছে গেট বন্ধ কেন, চলে যাচ্ছে। যেরকম বাইকের আশেপাশে বহরমপুর জিয়া লালগোলা ভগবানগোলা বাইকের প্রায় ট্যুরিস্ট বেশি আছে। এদিকে অনলাইনে টিকিট বুকিং এর খবর না জেনেই যারা আসছেন তাদের কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না হাজার দুয়ারির ভেতরে, ফলে হতাশ হয়েই ফিরতে হচ্ছে তাদের। তাদের অনুরোধ করে অন্তত যদি এই গেটটা খুলে দেয়, তা প্যালেসের ভেতরে আমরা প্রবেশ করব না। হ্যাঁ, ওই ওই সামান্যটুকু যদি সুবিধা হয় মানুষের, হ্যাঁ, এই জন্যে আমরা উপকৃত হব। আশা করি আরও আমাদের মতো অনেক ট্যুরিস্টরা আসবে, অনেক বাইরে থেকে আসছে, তাদেরও উপকৃত হবেন। এই আমাদের সামান্য। আপনারা কি এই হাজারদুয়ারি খুলে গেছে সেই খবর পেয়েই তো এসছেন? হ্যাঁ, আমরা খবর পেয়ে এসেছিলাম, তো শুনলাম নাকি অনলাইনে টিকিট দেওয়া হয়, তো আমরা তো ধরুন সেই ব্যাপারে আমরা অতটা জানিও না বুঝিও না, আমরা অনেকক্ষণ আগে এসেছি, তো বললো যে অনলাইনে টিকিট হয়, অ্যাভেলেবল আগের মতো হয় না। কি কি হাজারদুয়ারি দেখতে এসেছি, ইমাম তো ইমাম বাড়ি তো এখন খুলে না, এখন তারা তাও দূর থেকে দেখতে পাই, ওটাও কাছে যে একটু সেলফিও নিতে পারি ওটাও দেখতে পাচ্ছি না। ওটা গেট বন্ধ না থাকলে তো, গেট না বন্ধ, গেট বন্ধ আছে বলে তো দেখতে পাচ্ছি না, গেটটা খোলা থাকলে তাও যাওয়া যায়। হ্যাঁ, তোমরা কি খবর পেয়েছিলে যে হাজারদুয়ারি খুলেছে? জেলার অর্থনীতিতে জোয়ার আনতে হলে অবিলম্বে খুলে দিতে হবে এইসব পর্যটন স্থলগুলির বন্ধ তালা, হয়তো তবেই আবার ধীরে ধীরে স্বাভাবিক হবে জনজীবন এই করোনার আতঙ্কের মধ্যেও। মুর্শিদাবাদ থেকে মানালি পাত্র, এক্সপ্রেস নিউজ।